হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের কোনাঘর ও রান্নাঘরে। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, সম্পূর্ণ ভিন্ন স্বাদে সিম্পল এবং ভীষণ টেস্টি একটি মজার রেসিপি, নিরামিষ ভেন্ডি ভাজি। নিরামিষ ভেন্ডি ভাজি করার জন্য যে সব উপকরণ দরকার সেগুলো হলো ভেন্ডি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, আর লাগবে তেল। এবার আমি একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দেব গোটা কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, সমস্ত উপকরণ তৈরি হয়ে গেছে এবং আমি তেলগুলো ভালোভাবে ভেজে নেব। তেলগুলো আমি হালকা বাড়ানি করে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতর দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো। এবার আমি ষোলো রাত মাঝারি আছে করে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা উঠিয়ে নেব। খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল মজার একটি রেসিপি ভেন্ডি ভাত। এবার আমি একটি বাটিতে উঠিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।